সেই জন্য আমার আওয়াজগুলো ক্লিয়ার পাওয়া যাচ্ছিল না, বাট ভাগ্য এতটাই খারাপ যে আমি ভেবেছিলাম সাউন্ডটা বন্ধ হওয়ার পর আমি আরেকটা ভিডিও শ্যুট করতে পারবো, বাট ব্যাড লাক, গুড লাকের সাথে সাথে ব্যাড লাকটাও চলে আসতো যে ট্রেনটা সঙ্গে সঙ্গে ছেড়ে বেরিয়ে গেল। ফাইনালি আমি স্টেশন থেকে বেরোতে পারলাম, যেখানে স্টেশনটা বাইরে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজবাড়ি যেরকম লুকস হয় ঠিক সেরকমই রাজবাড়ি লুকস, কালারটা রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন, তো বরাবর এই কালারটা আমি 5 বছর ধরে সেটা হচ্ছে আপনার সাবরমন রেলওয়ে স্টেশন, যেটা এখানকার লোকাল ট্রেনগুলোর জন্য একটা প্ল্যাটফর্ম রয়েছে, যে মেন স্টেশন যেটা এখানে রয়েছে 9টা প্ল্যাটফর্ম, আর বাকি যেটা 8টা বা 9টার মধ্যে প্ল্যাটফর্ম রয়েছে ওটা সাবরমন স্টেশন, তো তার পাশে দেখে নিন মেট্রো স্টেশন, তো এখান থেকে আপনি সব কিছুই পেয়ে যাবেন, মেট্রো বাস। ফ্রেন্ডস, এটা হলো চেন্নাই সেন্ট্রাল থেকে বেরিয়েই যে মেট্রো স্টেশন, তো তার সামনে দিয়ে আমি যাচ্ছি এখন, এত সুন্দর সাজিয়েছে এটাকে, মনে হয় এখানে 10 মিনিট বসে একটু রেস্ট নিয়ে তারপর যাই, বাট আমার হাতে টাইম খুবই কম, শান্তিপূর্ণ যে ফ্রেশ হবে এখন, তারপর আবার কিছু কাজ রয়েছে। খুব সুন্দর লাগছে এখানের স্টেশনের কাছে যে পরিবেশ আপনার, এত সুন্দর লাগবে মনে হয় এখানে বসে আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে দিব, এখানে লোকালিটি এতটাই রয়েছে যে আপনি এখানে বেশিক্ষণ বসতে পারবেন, একমাত্র ভোরের বেলা বা সকালে ছাড়া আপনি এখানে খুব বেশি টাইম স্পেন্ড করতে পারবেন। এর পিছনে যেটা রয়েছে আমার পিছনে রয়েছে হোটেল। সো ফ্রেন্ডস, আমি এখন পৌঁছে গিয়েছি চেন্নাই, রিপন বিল্ডিং নামেই এটা অ্যাকচুয়ালি পরিচিত, অনেকে আইএসএল ফাইনাল ম্যাচ দেখেছো, এটিকে মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর এফসি, এই মাঠেই কালকে একটা অপারেশন ফাংশন হয়েছে, তো সেই জন্য রাস্তা ফুল পুলিশ প্রোটেকশন, আমার পিছনেই প্রায় 8 থেকে 10টা গাড়ি পুলিশ গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আপনার একজন ছোটবে নিয়ে দেখতে পারবেন। ফ্রেন্ডস, আজকে খুব সম্ভবত তামিলে এখানকার স্থানীয় কোনো অকেশন রয়েছে, সেই জন্য রুমে ঢোকার আগেই দেখছি খুব সুন্দরভাবে সাজিয়েছে রাস্তার দুটো সাইড, চুনি ল্যাম্প দিয়ে আমরা যেরকম কালী পুজোর সময় সাজাই, খুব সুন্দর লাগছে এটা। আর অ্যাকচুয়ালি এর একটা গলির পরে হচ্ছে আমাদের রুম, ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি, পৌঁছানোর আগেই খুব সুন্দর একটা আলোকসজ্জা পেলাম যেটা দেখি। সো ফ্রেন্ডস, ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে, এর সাথে সাথে আমার ফার্স্ট ব্লগটা এখানে শেষ করলাম, জানি অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে, তো পরবর্তী ক্ষেত্রে পরের ব্লগে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো, পরের ব্লগের জন্য অপেক্ষা করবো।